হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজ আপনাদের জন্য নিয়ে এসেছি বাঙালি খুবই মজাদার একটি রেসিপি, ধুন্দুল দিয়ে চিংড়ি মাছের খুবই সুস্বাদু লোভনীয় একটি রেসিপি আপনাদেরকে তৈরি করে দেখাবো। এই রেসিপিটা অনেকেই হয়তো জানেন, তারপরেও আমার এই রেসিপিটি নতুনদের জন্য অনেক বেশি উপকৃত হবেন, আর আমি খুব সহজভাবে এই রেসিপিটি আপনাদেরকে দেখাবো। ধুন্দুলের এই রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে তিনটা ধুন্দুল নিয়েছি, এগুলো কেটে নেব। ধুন্দুলের খোসা ছিলে আমি ঠিক এইরকমভাবে কেটে নিয়েছি, আর আমি এখানে একটা আলু নিয়েছি, আলুগুলো আমি ছোট ছোট করে ডুমো ডুমো আকারের কেটে নিয়েছি। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সরিষার তেল। আমি এই রেসিপিটি সরিষার তেলে করছি, আপনারা কিন্তু চাইলে যে কোনো তেলেই এই রেসিপিটি তৈরি করতে পারেন। তেলটা গরম হলে আমি এখন দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ। খুন্তি দিয়ে পেঁয়াজটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি 2-3 টুকরো দারচিনি। এখন চিংড়ি মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি। তেলের উপরে এখন আমি একটু ভেজে নেব। খুন্তি দিয়ে একটু ঘন ঘন নাড়াচাড়া করতে হবে যাতে নিচে লেগে না যায়। চিংড়ি মাছ আর পেঁয়াজটা একটু ভেজে নিয়ে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা লাল হয়ে যাবে তখন বুঝতে হবে যে মাছটা ভাজা হয়ে গিয়েছে। আর এ পর্যায়ে আমি মশলাগুলো দিয়ে দেব। এখানে গুঁড়া মশলার মধ্যে হলুদ পাউডার আর লাল মরিচ পাউডার রয়েছে 1 টেবিল চামচ করে, আর আদা রসুন একসাথে পেস্ট 1.5 টেবিল চামচ। মশলাগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে আমি নাড়াচাড়া করছি। মশলার বাটিতে মশলা ধোয়া পানি দিয়ে আমি একটু কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গিয়েছে, মশলার উপরে তেল তেল উঠে গিয়েছে, তার মানে খুব ভালোভাবে মশলাটা আমার কষি নেওয়া হয়েছে। এখন কড়াইয়ের মধ্যে কেটে রাখা ধুন্দুল আর আলুর টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এখন সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। উলট পালট করে খুব ভালোভাবে আমি খুন্তি দিয়ে মশলা আর তরকারিগুলোকে মিক্স করে দিচ্ছি। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ পেঁয়াজ ভাজার সময় আমি এর আগে কিছুটা লবণ দিয়েছিলাম বলে এখানে খুব বেশি লবণ আমি অ্যাড করছি না।
সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি, কারণ ধুন্দুলের তরকারিতে কিন্তু অনেক পানি বের হয়, তাই জন্য পানি বাড়তি করে দেওয়ার প্রয়োজন হয় না। আর এখন ঢাকনাটা দিয়ে ঢেকে আমি রান্নাটা করব এবং তারপরে আমি দেখব যে কতটা পানি এখানে বের হয়, সেই অনুযায়ী আর যদি প্রয়োজন না হয় তাহলে আমি এই পানিতেই রান্না করে নেব। কিছুক্ষণ পরে ঢাকনাটা খোলার পর দেখতে পাচ্ছি ধুন্দুল থেকে অনেকটা পানি ছেড়ে দিয়েছে, আর এই পানিতেই কিন্তু আমার এই রান্নাটা হয়ে যাবে। এই রান্নায় এক্সট্রা কোনো পানি আর আমি ব্যবহার করছি না। আমার চ্যানেলের নতুন বন্ধুদের জন্য রিকোয়েস্ট থাকলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন। অল্প কিছুক্ষণের জন্য ঢাকনাটা দিয়ে আমি রান্না করছিলাম, আর এরপরে আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। এই রান্নায় কিন্তু খুব বেশি ঝোলঝোল হবে না, যতটা সম্ভব আমি গ্রেভিটা শুকিয়ে নেব, আর কিছুটা কিন্তু শুকিয়ে এসেছে। আর এখন আমি দিয়ে দিচ্ছি অল্প কিছুটা চিনি, চিনিটা দিলে আমার কাছে স্বাদটা মনে হয় একটু ভালো আসে। তো আপনারা যদি এটা না দিতে চান অবশ্যই স্কিপ করবেন। এখন আবার ঢাকনাটা আমি দিয়ে ঢেকে কিছু সময়ের জন্য রান্না করছি। কিছু সময় পর ঢাকনাটা খুলে দিয়ে আমি এখন দিয়ে দিচ্ছি 3-4টা কাঁচামরিচ চেরা, আর অল্প কিছুক্ষণ রান্না করে নিলেই আমার এই রেসিপিটি তৈরি হয়ে যাবে। বেশ কিছুক্ষণ চুলায় জাল দিয়ে গ্রেভিটা একটু শুকিয়ে নিয়ে একটু মাখা মাখা হয়ে গেছে তরকারিটা, আর রান্নাটা আমার একদমই কমপ্লিট। এখন আমি সার্ভ করব। ধুন্দুল দিয়ে চিংড়ি মাছের দুর্দান্ত এই তরকারিটি আমি সার্ভ করে ফেললাম। আমার এই রেসিপিটি ফলো করে বাসায় একবার তৈরি করে দেখলেই বুঝতে পারবেন যে এটা খেতে কতটা মজাদার। সত্যি কথা বলতে গরম গরম ভাতের সাথে এই রেসিপিটি একদম জমে যাওয়ার মতন একটা রেসিপি। নতুন ভিডিওর আপগ্রেড পেতে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে প্রেস করে রাখবেন। আমি যখনই কোনো ভিডিও আপলোড করব অবশ্যই নোটিফিকেশন আপনারা সাথে সাথেই পেয়ে যাবেন। ভিডিওটি দেখে উপকৃত হলে অবশ্যই আপনাদের প্রিয়জনদের সাথে শেয়ার করে দিবেন। নতুন কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসবো। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।